স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল শিশুটি স্কুলের গাড়ি আসতে দেরি হয় খাবার কিনতে যায় রাস্তার রাস্তা রাস্তা পার পার হওয়ার সময় পুলকারের ধাক্কা মৃত দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। হতে গিয়ে পুলকারের ধাক্কায় মৃত্যু হলো এক দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ার ঘটনায় মৃত সুরাইয়া বিশ্বাস ঘটনাটি ঘটেছে বাগদা থানার মেহরানি এলাকায় জানা গেছে স্কুলে যাবার জন্য গাড়ির অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়েছিল সুরাইয়া গাড়ি আসতে দেরি হচ্ছে দেখে রাস্তার অন্যদিকে খাবার কিনতে যায় তখন কুরুলিয়ার দিক থেকে একটি পুলকার এসে তাকে ধাক্কা মারে তড়িঘড়ি আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতাল সেখান থেকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয় বনগাঁ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন কলকাতায় যাওয়ার মাঝ রাস্তায় মৃত্যু হয় শিশুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ঘটনার পর থেকেই পলাতক ঘাতক পুলকার ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ রাস্তা ক্রস করতে গেছিল ক্রস করে গিয়ে আবার পিছনে এসেছিল ব্যাক করে তখন অন্য স্কুলের একটা সত্যানন্দ স্কুলের গাড়ি এসে তাতে অ্যাক্সিডেন্ট করে দশটার সময় ও বেরিয়ে বাড়ির থেকে বেরিয়েছে রাস্তার সাইডে বাড়ি রাস্তার উপরেই বাড়ি কিন্তু ওর দড়িয়ে একটা দোকান আছে পাশে একটু চকলেট কিনে নেবে ওর মার ঘাড়ে ব্যাগটা রয়েছে এখন হঠাৎ ওই আরেকটা কেজি স্কুলের গাড়ি ছেড়ে আসছে বাগদার ওই গাড়িটা এসে ওকে মেরে থাকে দড়িয়ে রাস্তার পড়াশোনা করে তখন গাইডা এই যে অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্স বাগদা